আগরতলা বিলোনিয়া প্রধান সড়কের বীরচন্দ্র থেকে বিলোনিয়া পর্যন্ত রাস্তা সংস্কারের দায়িত্ব পায় স্থানীয় দুজন ঠিকাদার সায়ন্তন দাস এবং অঙ্কন ভৌমিক। বীরচন্দ্র থেকে রাস্তার কাজ করতে থাকলেও এসবিসি নগরগ্রাম পঞ্চায়েতের জয়নগর এলাকায় আসতে নিম্নমানের কাজ হওয়ায় এলাকার বিজেপির যুব বাহিনীর ঠিকাদারের কাজে বাধা দেয়। বিজেপির যুব বাহিনী জানায় প্রায় 25 লক্ষ টাকা কাজ অতি নিম্নমানের করে যাচ্ছে এই দুই ঠিকাদার। তাদের দাবি, বর্তমান সরকার এবং বিজেপি দলের বদনাম হতে দেবে না তারা, এই নিম্নমানের কাজে তারা বাধা প্রদান করে। তাদের দাবি, পূর্ত দপ্তরের আধিকারিকরা এসে কিভাবে কাজ হবে তা এলাকাবাসীকে অবগত করানোর জন্য। যেভাবে কাজ হচ্ছে তা হাত দিয়ে উঠিয়ে দেওয়া যাচ্ছে কয়েক মুহূর্তের মধ্যে। এইভাবে কাজ করে সরকার এবং দলের ভাবমূর্তিকে নষ্ট করছে বলে বিজেপির যুব বাহিনীরা দাবি করে। যে কাজটা পাইছে তারা কন্ট্রাক্টরের নাম হচ্ছে, একজন হচ্ছে সায়ন্তন দাস আর একজন হচ্ছে অঙ্কন ভূমি। তারাই দুজনের কাজ করতে আছে, তারা কাজগুলো পুরো ন্যূনতম মানে কাজ করতে আছে। তারা যে পরিমাণে যে সরকারি কাজ ধরা আছে ওই পরিমাণে কোনো কাজ করতেছে না, সেটা হাত দিয়ে উঠে এলাম যার এই কাজ যারা করতে আছে তারা। এইভাবে সরকারের বদনামি করতেছে, সরকারের টাকা নষ্ট করতেছে আর সরকারের বদনামি করতে চেষ্টা, রুটি পাটি খাওয়ানোর শুধু একটা সিদ্ধান্ত দেওয়া আর কোনো কিছু নাই। ভালো মতো আমরা ভালো উন্নত মানে কোনো কাজ করতে আছে, আমরা চাই তারা উন্নয়ন, চাই রাস্তাটা যাতে ভালো হয়, যেটা গভর্নমেন্ট এই টাকা দিতে আছে এই টাকাটা যাতে সুন্দর মতো যাতে ব্যবহার হয়। আর তোমরাও সরকারি লোক? আমরা সরকারি লোক, আমরা সরকারের পক্ষের লোক, আমরা সরকারের পক্ষের লোক, আমরা এখানে কোনো বিরোধ নাই, আমরা চাই ভালো মতো ভালো মতো কাজ করার মতো সরকার যাতে সুনাম হয়, হ্যাঁ সরকার যাতে সুনাম হয়, সরকার যে এত টাকা খরচ করতে আছে যাতে না হয়, সরকার যাতে কোনো বদনাম যাতে না হয়, এটা আমরা চাই। বৃষ্টির মধ্যেও কান হয়, বৃষ্টির মধ্যে ঠিক আছে।